আমরা এখন মূর্তি নদীর উপরেই দাঁড়িয়ে আছি। এটা জল ঢাকায় পড়বে এই মূর্তিটা, না এটা জল ঢাকায় পড়বে এই নদীটা। এখানে বর্ষাকালে পুরো জলটা থাকে না দাদা? হ্যাঁ বলুন তো, এটা কোন দিক থেকে এসছে? ভালো জলই থাকে, পাহাড়ে যখনই বৃষ্টি হবে এটারও। আচ্ছা এটা কি ভুটানের থেকে আসছে? হ্যাঁ বলুন তো, ভুটানের থেকে। আমরা এখন যাব যেখানে, এখন যাব আমরা হচ্ছে ঝালং। ঝালং বিন্দু করে আমরা ঢুকবো হচ্ছে 7 পয়েন্ট। ঝালং বিন্দু করে, ঠিক আছে, ঝালং বিন্দু করে তারপরে হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে কি বলে রকি আইল্যান্ড। ওই রকি আইল্যান্ড হচ্ছে পাহাড়ের জলটা যেটা আসছে মূর্তি ঝোড়া, এই নদীটা হচ্ছে মূর্তি ঝোড়া হয়ে আসবে, এসে এই মূর্তি হয়ে এই জায়গাটা দিয়ে জল ঢাকার সঙ্গে সংস্পর্শ হবে। জল ঢাকা এটা মিশবে, জল ঢাকা এটা কোথায় গিয়ে মিশবে? জল ঢাকার, জল ঢাকা মিশার পরে ধূপগুড়ির উপর দিয়ে যে জল ঢাকা নদী গেছে, আচ্ছা ওইটা গিয়ে মানসায়ের সঙ্গে একসঙ্গে বাংলাদেশে চলে যাবে। মানে এর উৎপত্তি স্থলে আমরা যাচ্ছি, অসাধারণ জায়গা। আগে এখানে খুবই পিকনিক হতো, প্রচন্ড পিকনিক হতো, কিন্তু এত নোংরা করে রাখতো বলে এখানে এখন থেকে সরকার থেকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। এই নদীতে কিন্তু প্রচুর মাছও পাওয়া যায়, যেমন বোরলি টাইপের মাছ। হ্যাঁ এইখানে আর কি কি মাছ পাওয়া যায় দাদা? এখানে প্রকৃতির অফুরন্ত হাতছানি, দাদা দাদা পাথর, পাথর চাটা বলে, পাথর চাটা, বোরলি আর দেশীয় বিভিন্ন মাছ পাওয়া যায়। আমরা এখন 7 পয়েন্টের দিকে যাব। একটা পয়েন্ট হয়ে গেল, ছটা বাকি আছে। 7 পয়েন্টের একটাই মূর্তি।